লো স্কোরিং ম্যাচেও উত্তাপ ছড়ালো চট্টগ্রামে। পরাজয়ের হ্যাটট্রিক করলেন তামিম ইকবাল। কেন বারবার হারতে হচ্ছে খুলনা টাইগার্সকে? ঢাকা পর্বে প্রতিদিনই প্রথম ম্যাচের চেয়ে পরেরটিতে প্রথম ইনিংসে স্কোর বড় হয়েছিল। চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচই দেখেছে 200 রানের স্কোর, তবে পরেরটিতে হলো উল্টো। রবিউল হকের 4 উইকেটের সঙ্গে রংপুর রাইডার্স বোলারদের তুপে খুলনা টাইগার্স আটকে গিয়েছিল 130 রানেই। সেটি তাড়া করতে রংপুরে লেগেছে 19.3 ওভার। শোয়েব মালিক খেলেছেন 36 বলে 44 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এ নিয়ে প্রথম 3 ম্যাচে জয় শূন্যই থাকলো খুলনা, 3 ম্যাচে তৃতীয় জয় পেল রংপুর। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরুতে খুলনাকে 130 রানে গুটিয়ে দেয় রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়লেও শেষ দিকে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্যদিকে এ নিয়ে টানা 3 ম্যাচে হারল ইয়াসির আলীর খুলনা। অল্প রান তাড়া করতে নেমে মাত্র 1 রানে রনি তালুকদারের উইকেট হারায় রংপুর। 7 বল খেলে সাইফুদ্দিনের বলে বোল্ড হন তিনি। ওয়ান ডাউনে নামা মেহেদী হাসান 14 রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন। একই ওভারে রিয়াজ তুলে নেন স্বদেশী সাইম আয়ুবের উইকেট। শোয়েব মালিককে সঙ্গে নিয়ে নাইম শেখ অনেকক্ষণ দলকে টানেন। 22 বলে 21 রানের মাথায় নাসুম আহমেদের বলে সীমানা দড়ির কাছে ধরা পড়েন তিনি। ধীর গতিতে খেললেও শোয়েব তখনও হাল ধরে রেখেছিলেন। শোয়েবকে বলার মতো সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সুহান। টেস্ট ঢঙে 18 বলে 10 রান করে নাসুমের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। তখনও জয়ের জন্য 41 রান দরকার ছিল রংপুরের। সে কাজটি পুরোপুরি শেষ করে আসতে না পারলেও রংপুরকে জয়ের ধার প্রান্তে নিয়ে যান শোয়েব। দলীয় 123 রানে পেভিলিয়নে ফিরতে হয় তাকে। শেষ দিকে শামীম হোসেন ও আজমতুল্লাহ মিলে রংপুরের জয় নিশ্চিত করেন। শামীম 10 বলে 16 ও আজমতুল্লাহ 4 বলে 8 রান করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই রংপুর রাইডার্সের বোলারদের তুপে পড়ে খুলনা টাইগার্সের ব্যাটাররা। মাত্র 18 রান তুলতেই 3 টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বসে তারা। 4 বলে মাত্র 1 রান করে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ক্যাচ তুলে দেন বোলার আজমতুল্লাহ উমর জাইয়ের হাতে। শার্জিল খান হাত খুল খেলার চেষ্টা করলেও উমর জাইয়ের শুয়ে কাবু হয়ে থাকে, সাজ করে ফিরতে হয়। বোল্ড হওয়ার আগে 1 চার ও 1 ছক্কায় তিনি 12 রান করেন। দেখে শুনে উইকেট ধরে রাখার চেষ্টায় থাকা ওপেনার হাবিবুর রহমান সুহানকে বোল্ড করেন রাকিবুল হাসান। 11 বলে তিনি মাত্র 4 রান করেন। চাপে পড়া দলকে লড়াইয়ে ফেরাতে চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে নিয়ে জুটি গড়ে তুলেন আজম খান। তাদের 58 রানের জুটি এসে ভাঙেন রবিউল হক। রবিউল হক তার একই ওভারে ইয়াসিরের পাশাপাশি তুলে নেন সাব্বির রহমানের উইকেটও। 22 বলে 2 ছক্কার মারে 25 রান করেন ইয়াসির। সাব্বির আউট হন 2 বলে 1 রান করে। তাদের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন আজম খানও। গত ম্যাচের সেঞ্চুরিয়ান আউট হন 23 বলে 4 চার ও 1 ছক্কায় 34 রান করে। 80 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকেই এক প্রকার ছিটকে পড়ে খুলনা। 7ম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 8ম উইকেটে তাকে সঙ্গ দিয়ে 9 বলে 1 ছক্কায় 15 রান করেন নাহিদুল ইসলাম। তাকে 18তম ওভারে এসে ইয়র্কার বলে বোল্ড করেন হাসান মাহমুদ। দলীয় 125 রানে বিদায় নেন সাইফুদ্দিনও। 18 বলে 2 চারের মারে তিনি করেন 22 রান।